বর্ডারে বিজেপি মারা গেল, একজন একজন সাধারণ জনগণ মারা গেল, কিন্তু সরকার থেকে কোনো প্রতিবাদ করা হলো না। কিন্তু 28 তারিখে একজন পুলিশ মারা গেল, সরকারের মন্ত্রী থেকে সবাই প্রতিবাদ করলো। তাহলে কি আমরা ধরে নেব পুলিশ আওয়ামী লীগের লোক আর বিজেপি বিএনপির লোক? আওয়ামী মনোভাব সম্পন্ন মানুষরা প্রায় বলেন যে বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে নির্বাচনের পরিবেশটি অন্যরকম হতো। এখন আমার কাছে আপনি উনার কাছে আমার প্রশ্ন যে 2018 সালে প্রধানমন্ত্রী নিশ্চয়তা দেওয়া অবস্থায় বিএনপি নির্বাচনে আসার পর বিএনপির 22 জন প্রার্থীর উপর সরাসরি আক্রমণ করা হয়েছে এবং যে নির্বাচনটি সম্পন্ন হয়েছে, এই অবস্থা দেখে বিএনপি কিভাবে উনাদের এই বাকশালীয় কায়দার অধীনে একটি নির্বাচনে যাবে যেখানে প্রায় সব প্রার্থী আক্রমণ বা জি রোষানলের শিকার হওয়ার সম্ভাবনা স্পষ্ট ছিল? স্পষ্ট তাহলে আপনার এই প্রশ্ন, তাহলে এই জিনিসটা উনারা কেন বলেন? এটা এটা বলার ধন্যবাদ চাকরির সাথে প্রতারণা করা। ধন্যবাদ। জনাব আল কাফি কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে বলছিলাম। জি বলুন। তো আমার প্রশ্নটা হলো যে আওয়ামী লীগের যিনি প্রতিনিধিত্ব করছে তার কাছে যে আমি কয়েকজন দর্শককে যুক্ত করেছি, এরপর দর্শকের প্রশ্ন নিয়ে আপনাকে পরবর্তীতে আবার লাল কার্ড দেখানোর যে আপনার কর্মসূচি গ্রহণ করেছে সেটিরও রকমটা কেমন হবে সেটি দ্বিতীয় অর্থে আপনি বলবেন দয়া করে। জনাব রাসেল নামক একজন যুক্ত আছেন, বলুন আপনি ছোট্ট করে প্রশ্নগুলি করবেন, আমি কয়েকজন প্রশ্ন নিয়ে আসছি। জনাব সৈয়দ ইসলাম বাবু, আসসালামু জনাব আলাইকুম, রাসেল স্যার কোথা থেকে বলছেন? ঠাকুর আমি ঢাকা থেকে বলছিলাম। জি বলুন। ঠাকুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে জয়েন করানোর জন্য। আমাদের আমার প্রশ্নটা হলো আওয়ামী লীগের এই ভাইয়ের কাছে, এনারা যে প্রতিনিয়ত হয়তো আমাদেরকে যে গল্প শোনান যে দেশ উন্নয়নের উন্নয়নের চূড়ায় উঠে গেছে, তো এত উন্নয়নের চূড়ায় উঠেছে যে ওহুদ পাহাড়ের সমান উন্নয়নের চূড়ায় উঠে নিছে দেশকে। তো উন্নয়নের চূড়া থেকে বাংলাদেশের প্রতিনিয়ত রিজার্ভ, আমাদের রিজার্ভ কেন কমতেছে? যেহেতু মনে করেন দেশ এত উন্নয়ন হয়েছে, তাহলে আমাদের রিজার্ভ কেন কমতেছে প্রতিনিয়ত? এই ধন্যবাদ যে জনাব মোস্তাফিজুর রহমান, গত জনাব মোস্তাফিজুর রহমান কোথা কালকে থেকে বলছেন? দেখলাম একটা প্রশ্নটা করেই ফেলেছেন, জনাব রাসেল ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যদিও আজকে অর্থনীতি নিয়ে আলাপ করছি না আমরা। জনাব মোস্তাফিজুর রহমান বলুন আপনার প্রশ্নটা। আসসালামু আলাইকুম সাগর ভাই, আমি শেরপুর থেকে বলছিলাম। আমার ছোট করে দুইটা প্রশ্ন, দুজনকে প্রথম প্রশ্ন একটা রাজু প্রশ্ন স্যারের করুন, কাছে। দয়া করে একটা প্রশ্ন করুন, আরো 20 জন দাঁড়িয়ে আছে, আমি সবাইকে সুযোগ দিতে পারবো না, মাত্র 4-5 জন গেছি, একটা প্রশ্ন করুন। হ্যাঁ আচ্ছা, রাজু স্যারের কাছে আমার প্রশ্ন, সেটা হলো যে আমরা তো বাম হাত ইউজ করি টিস্যুর জন্য, তো আসলে ডান হাতকে আর বাম হাতকে এটাই একটু ক্লিয়ার করলে ভালো হয়। জি ধন্যবাদ। জনাব রেজাউল ইসলাম কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম সাগর ভাই, আমি যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে বলতেছি। আমার প্রশ্ন হচ্ছে জনাব একে ফাইজুল হক সাহেবের কাছে। প্রশ্নটা হচ্ছে, আওয়ামী মনোভাব সম্পন্ন মানুষরা প্রায় বলেন যে বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে নির্বাচনের পরিবেশটি অন্যরকম হতো। এখন আমার কাছে আপনি উনার কাছে আমার প্রশ্ন যে 2018 সালে প্রধানমন্ত্রী নিশ্চয়তা দেওয়া অবস্থায় বিএনপি নির্বাচনে আসার পর বিএনপির 22 জন প্রার্থীর উপর সরাসরি আক্রমণ করা হয়েছে এবং যে নির্বাচনটি সম্পন্ন হয়েছে, এই অবস্থা দেখে বিএনপি কিভাবে উনাদের এই বাকশালীয় কায়দার অধীনে একটি নির্বাচনে যাবে যেখানে প্রায় সব প্রার্থী আক্রমণ বা জি রোষানলের শিকার হওয়ার সম্ভাবনা স্পষ্ট ছিল? স্পষ্ট তাহলে আপনার এই প্রশ্ন, তাহলে এই জিনিসটা উনারা কেন বলেন? এটা এটা বলার ধন্যবাদ চাকরির সাথে প্রতারণা করা। ধন্যবাদ। জনাব আল কাফি কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে বলছিলাম। জি বলুন। তো আমার প্রশ্নটা হলো যে আওয়ামী লীগের যিনি প্রতিনিধিত্ব করছে তার কাছে যে প্রশ্নটা হলো যে তাদের অধীনে যে নির্বাচন বিএনপি আসবে, তো বিএনপির অধীনে তো তারা কখনো নির্বাচনে আসার কোনো কথা তারা বলে না। আর যে সংবিধানের কথা বলে, এই সংবিধান তো জনগণের মতামতের উপরে এই সংবিধানটা তৈরি করে নাই তারা। তাহলে এই দুটো কথা যে তারা বারবার ভাবে আমাদের জনগণকে বোঝায়, তাহলে আমরা কি তাদের কাছে সারা জীবন বোকা হয়ে থাকবো? জি এই প্রশ্নটা ধন্যবাদ আমি ওনার আপনাকে, কাছে ধন্যবাদ। করলাম। আব্দুল বারেক কোথা থেকে বলছেন? আব্দুল বারেক, আব্দুল বারেক শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পারছি। জি সালাম বলুন আলাইকুম সালাম, কোথা থেকে বলছেন সাগর বলুন। ভাই, আমি ঢাকা থেকে। বলুন। আমার প্রশ্ন হলো, বর্ডারে বিজেপি মারা গেল, একজন একজন সাধারণ জনগণ মারা গেল, কিন্তু সরকার থেকে কোনো প্রতিবাদ করা হলো না।
কিন্তু 28 তারিখে একজন পুলিশ মারা গেল, সরকারের মন্ত্রী থেকে সবাই প্রতিবাদ করলো, তাহলে কি আমরা ধরে নেব পুলিশ আওয়ামী লীগের লোক আর বিজেপি বিএনপির লোক? আচ্ছা এটা ধন্যবাদ আমার প্রশ্ন। জনাব। দেলোয়ার কোথা থেকে বলছেন? দেলোয়ার দেলোয়ার সাহেব মিউট ছিলেন, আপনি কথা বলার সময় মিউট করে ফেললেন নিজেকে, বলুন এখন বলুন, আপনাকে শোনা যাচ্ছে না। মোহাম্মদ মিজান কোথা থেকে বলছেন? মোহাম্মদ মিজান বলুন। সালামু আলাইকুম, আমি কুয়েত থেকে বলছিলাম। জি বলুন। আমি ধন্যবাদ সাগর ভাই আপনাকে। এর আগে আমি একবার বলছিলাম যে আমি শুধু কবিতা লেখার অপরাধে 10 বছর দেশে যেতে পারি না, তো আমি সেই মোহাম্মদ মিজান। আমার একটা ছোট্ট একটা প্রশ্ন, যে আজকে আমরা বিএনপি সমর্থক বা এবি পার্টি সমর্থক যিনি আছেন তাদের ইসলাম ভাই আমি খুব পছন্দ করি, তো ওনারা আগামীতে যে এই যে একটা ডামি বা আমি নির্বাচন বলতেছেন, এখান থেকে জনগণকে উদ্ধার করার কি পদক্ষেপ নেবেন? আচ্ছা যারা বাজার হোসেন তালুকদার কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। অনেক ধন্যবাদ আমাকে সংযুক্ত করবার জন্য। আমার সমীরের প্রশ্ন বিজ্ঞালোচক রাজু মহোদয়ের কাছে, যে উনি ওনার বক্তব্যে বলেছেন যে ওই নিবন্ধিত 24টা দল অংশগ্রহণ করেছে, ওনার কাছে আমার প্রশ্ন যে এই 24টা দলের নিবন্ধন কেমনে কিভাবে দেওয়া হয়েছে দেশবাসী জানে, সেই বিষয়ে আমি প্রশ্ন করবো না। আমার প্রশ্নটা হলো যে ওনার দেওয়া এই 24টি নিবন্ধিত দলের মধ্যে জামানত হারায়নি, সম্পূর্ণ সমস্ত কেন্দ্রে জামানত হারায়নি, এমন কয়টা দল আছে এবং এছাড়া কোনটা কোনটা, দয়া করে বলবেন। ধন্যবাদ। যারা কামরুজ্জামান কামরুল বলুন, শেষ প্রশ্ন করতে আজকে। আসসালামু আলাইকুম সাগর ভাই, আমি সাতক্ষীরা থেকে বলছি। জি বলুন। আমার একটা কথা হচ্ছে, বিএনপি দলে এই ভোটে আসলে ভালো হতো, কিন্তু আপনি চিন্তা করছেন যে 18 সালে ভোটে আসার পরে বিএনপি লোকজন যে কায়দায় মার খেয়েছে, তাতে তো বিএনপির লোকজন কালার হয়েছে, এবং পরবর্তীতে যেসব মানে আপনার পুলিশ তাদের মোটামুটি টার্গেট করে মানে মামলা দেওয়া হয়েছে। আর এবারে এবারে যদি বিএনপি এতে যেত ভোটে যেত, তাহলে তো তাদের কোনো থাকতো না, কেননা যান বিএনপি তো ভোটে গেলে তো হতো তারা ফেল করতো, তারা তো পাস করতে পারতো না। ধন্যবাদ, আমার কাছে মনে হয় আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে যদি আসি, আসলে বিএনপি যাওয়া না যাওয়া এটি একটি বড় কারণ বলে জনাব ফয়েজুল হক বলেছেন। এর মধ্যে যে এখন যে প্রশ্নগুলি তুলছেন, এখন যে গণতন্ত্রের ব্যাপারে আপনারা মোটামুটি সবাই হতাশ, এই হতাশার দায়ভার আপনারা নেবেন কিনা, সামনের দিনগুলিকেও আপনারা কিভাবে? আমি আমি বলি আমি বলি